হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেইস এক্সাম প্র্যাকটিস সেট ফাইভ এর আগে আমরা টোটাল চারটে প্র্যাকটিস সেট করে নিয়েছি এর আগের পার্টগুলো যারা দেখো নি অবশ্যই দেখে নেবে এই ভিডিও আমি লিঙ্ক দিয়ে রাখবো প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এবং আজকের এই টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে ওকে তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এবং মিনিমাম টার্গেট ডাকবে যেন সিক্সটিন প্লাস স্কোর করতে পারছো ওকে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়ে যাবে প্রথম প্রশ্ন অপালা লোপামুদ্রা গার্কি এই তিন বিদুষী মহিলা কোন যুগের ছিলেন অপশানগুলো দেখো বৈদিক যুগ মধ্যযুগ গুপ্ত যুগ কুষাণ যুগ কোন যুগের ছিলেন তো এটা মনে রাখবে অপালা লোপামুদ্রা গার্গি এই তিন বিদোষী মহিলা ছিলেন বৈদিক যুগের এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পিবিএসসি আর কোশ্চেন এসেছিলো তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন এক্সামেও অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে মনে থাকে যেন দুই নম্বর প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই পাবে সেটা হচ্ছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন কত সালে হয়েছিল প্রথম অধিবেশন হয়েছিল আঠেরোশো পঁচাশি সালে এবং এই আঠেরোশো পঁচাশি সালেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল ওকে এবং প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বোম্বেতে তারপরে মনে রাখবে দ্বিতীয় যে অধিবেশন হয়েছিল সেটা হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালে এটাতে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরজি এবং এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল কলকাতাতে এইগুলো প্রথম দ্বিতীয় দ্বিতীয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং তৃতীয় যেটা সভা তোমাদের যে সভা হয়েছিল সেটা হয়েছিল আঠারোশো সাতাশি সালে কে সভাপতিত্ব করেছিলেন বাদুরউদ্দিন তোয়েবজি কোথায় হয়েছিল এটা এটা হয়েছিল মাদ্রাজ বা মাদ্রাসা ওকে এটা মনে থাকে যেন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটি আমরা পড়ে নিলাম পরবর্তী প্রশ্ন কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে কাথিয়াওয়ার উপদ্বীপ এটি কোন রাজ্যে অবস্থিত আমার অ্যান্সার দেওয়ার আগেই তোমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো এটা মনে রাখবে কাথিয়াওয়ার উপদ্বীপ এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত অপশন ডি হবে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা দু সালে অনুষ্ঠিত হয়ে গেছে কোথায় হয়েছিল এটা হয়েছিল গুয়াহাটিতে ওকে আসামের গুয়াহাটিতে অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন এলাহাবাদ প্রশস্তিতে কোন বর্ণনা করা হয়েছে তো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকপি হরিসেন এবং এখানে সমুদ্রগুপ্ত সম্বন্ধে সমস্ত কিছু বর্ণনা করা আছে অপশান সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন কারণের জন্য মেধা পাটেকার বিখ্যাত তো এটা বেঙ্গল পিএসিরও অনেকগুলো পরীক্ষায় এসেছে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের পুলিশের পরীক্ষাটাও এসেছে এসআই এসেছিলো দু হাজার পাঁচ আর দু সালের ওকে তো এটা মনে রাখবে মেধা পাটেকার তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তার সাথে মনে রাখবে চিপকো আন্দোলন যেটা রয়েছে চিপকো আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন গৌরী দেবী এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় এসেছে পথের দাবি কে লিখেছেন দেখো এই বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে খুব ভালোভাবে পড়তে হবে এটা ভালোভাবে পড়বে এই ভিডিও ডিসক্রিপশনে আমি তিনটে বুকস অ্যান্ড অথার্সের প্লে লিস্ট দিয়ে রাখবো সরি তিনটে ভিডিও লিঙ্কই দিয়ে রাখবো তো সেগুলো অবশ্যই দেখে নেবে ওকে তিন ধরনের বুকস অ্যান্ড অথার্স আছে ওখানে তো পথের দাবি এটি কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত আরও কিছু বুক এর নাম হচ্ছে দেখো দেবদাস শ্রীকান্ত চরিত্রহীন পরিণীতা দত্তা শেষ কবিতা সরি শেষ প্রশ্ন শেষ প্রশ্ন এগুলো সবই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ব্রমকিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা প্রথম যেটা হচ্ছে আনন্দমঠ খুব ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে দুই নম্বর সেটা হচ্ছে কপালকুণ্ডলা তিন নম্বর হচ্ছে দুর্গেশ নন্দিনী চার নম্বর হচ্ছে দেবী চৌধুরানী পাঁচ নম্বর হচ্ছে মৃণালিনী এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্রমকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ফুটবল খেলার ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয় তো ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হচ্ছে তো ব্ল্যাক ডায়মন্ড বলা হচ্ছে পেলেকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শুষ্ক বরফ হলো কোনটি তো এটা তোমরা সবাই পারবে অনেকবার পরীক্ষা এসেছে তো শুষ্ক বরফ হচ্ছে ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফা ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন বা এমন প্রশ্ন আসতে পারে যে ফাই কোন গুপ্ত সম্রাটের আমলে ভারতে এসেছিলেন তো দেখো ফায়েন তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারত এসেছিলেন বা তিনি যখন ভারতে ভ্রমণ করছিলেন সে সময় গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার সম্বন্ধে কোন তার লেখা গ্রন্থের নাম কি ফায়েন লেখা গ্রন্থের নাম হচ্ছে ফো কুও কিং ফো কিং ওকে ফো কুও কিং হচ্ছে গ্রন্থের এই গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে জানা যায় ওকে এবং তার সাথে এখানে মনে রাখবে প্রথম কুমারগুপ্ত যেটা তোমাদের আগের যে মেন্স এক্সাম হলো কনস্টেবলের সেখানে এসেছিল প্রথম কুমারগুপ্ত তো তিনি নালন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন স্কন্দগুপ্ত কী করেছিলেন স্কন্দগুপ্তও করেছিলেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে বারো নম্বর প্রশ্ন ডেভিস কাপ কিসের সাথে যুক্ত দেখো বিভিন্ন ট্রফি যেগুলো আছে সেগুলো কোন স্পোর্টসের সাথে যুক্ত সেটা অবশ্যই দেখবে তোমাদের মিশন স্ট্র্যাটেজিকের যে প্লে ছিল এই ভিডিও ডিসক্রিপশানে সেটা লিংক দিয়ে রাখবো সেখানে এটা পেয়ে যাবে কোন কাপের সাথে কোন খেলা যুক্ত অবশ্যই সেগুলো একটু দেখে নেবে তো দেখো ডেভিস কাপ এটি হচ্ছে লন টেনিস স্পোর্টসের সাথে যুক্ত দিল্লির কোন সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণে আইন চালু করেছিলেন তো বাজারের মূল্য নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন কে তোমরা সবাই পারবে আলাউদ্দিন খোলজি অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এবং এর সাথে মনে রাখো আলাউদ্দিন খোলজি রিলেটেড আরও কিছু ডিটেলস আমি যেটা বলে রাখছি সেটা তোমরা লিখে রাখবে অবশ্যই প্রশ্ন আসবে যেমন দেখো প্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে আলাই দরওয়াজা তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেন যেটা তোমাদের রিসেন্টলি দু এই ডাব্লিউ বিসিএস দু হাজার কুড়ির পরীক্ষায় এসেছিলো আলাই দরবাজা কে নির্মাণ করেন আলাই দরবাজা এটি নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খুলজি সেকেন্ড তিনি একতা প্রথা বন্ধ করেছিলেন থার্ড তিনি রেশন ব্যবস্থা চালু করেছিলেন ফোর্থ তিনি দাগ ও হুলিয়া পদ্ধতি চালু করেছিলেন তো এই চারটে ডিটেলস আলাউদ্দিন খোলজি সম্বন্ধে মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পেজে গোড়া উপন্যাসের লেখক কে তো দেখো গোড়া উপন্যাসের লেখক কে হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখিত আরও কিছু উপন্যাস বা গ্রন্থ হচ্ছে দেখো গীতাঞ্জলি কাবুলিওয়ালা শেষের কবিতা চোখের বালি এই সমস্ত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন পরের প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা মনে রাখবে দয়ানন্দ সরস্বতী তিনি আঠেরোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এই সালটাও কিন্তু মনে রাখবে এখন সাল থেকেও প্রশ্ন কিন্তু আসছে গ্যালবান্নাইজেশন কোন ধাতু ব্যবহার করা হয় তো গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু তো এটা তোমরা সবাই পারবে খুব ইজি প্রশ্ন তো গ্যালভানাইজেশন এ যে ধাতুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কে এল ও এর ফুল ফর্ম কী দেখো ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই ফুল ফর্মগুলো একটু পড়ে যাবে কে এল এ ও এর ফুল ফর্ম কী তো কে এল ও এর ফুল ফর্ম হচ্ছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কাবুলিওয়ালা সিনেমাতে মিনি চরিত্রটি কে করেছিলেন তো এটা একটু কঠিন প্রশ্ন রাখতে লাগতে পারে তো কাবুলিওয়ালা এটা কার লেখা মনে রাখবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটা উপর একটা সিনেমা হয়েছিল তো সেই সিনেমি সিনেমাটিতে মিনি নামে একটি চরিত্র ছিল তা সেই চরিত্রটি কে অভিনয় করেছিলেন তো তিনি হচ্ছেন বেবি সোনু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোনটি ধাতু নয় তো এগুলোর মধ্যে কোনটি ধাতু নয় দেখো হিলিয়াম হিলিয়াম হচ্ছে কোনো ধাতু নয় হিলিয়াম কি হচ্ছে এটি হচ্ছে একটি নোবেল গ্যাস তাছাড়া তাছাড়া দেখো সোডিয়াম ক্যালসিয়াম সিজিয়াম এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ মেটাল বা ধাতু এগুলো মনে রাখবে পরের প্রশ্ন ব্যারোমিটারের সাহায্যে কী মাপা হয় তো ব্যারোমিটারের সাহায্যে আমরা কি মাপতে পারি অপশানগুলো দেখো উষ্ণতা চাপ শক্তি আর্দ্রতা তো অপশানগুলোর মধ্যে কী অ্যান্সার হবে চাপ অ্যাটমসফিয়ারিক স্পেশার তো মাপা হয় কিসের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে তো তোমরা এটা আর্দ্রতা কিসের সাহায্যে মাপা হয় এটা একটু কমেন্ট করে জানিও পরের প্রশ্ন দেখো বুকস বুকসেনতার্স থেকে এই ধরনের একটা প্রশ্ন পাবে দ্য গড অফ স্মল থিংস এটি কাল রেখা তো দ্য গড অফ স্মল থিংস এটির লেখক হচ্ছেন অরুন্ধতি রায় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার শকাব্দ গণনা কোন বছর শুরু হয় তো দেখো শকাব্দ গণনা শুরু হয়েছিল কত সালে সেভেন্টি এইট খ্রিস্টাব্দে এবং এটি কে শুরু করেছিলেন কনিষ্কো তো এটা মনে রাখবে কনিষ্কো আটাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ গণনা শুরু করেছিলেন বা অনেক সময় প্রশ্ন আসে সাকায়েরা কে শুরু করেছিলেন তো সাকায়েরা বা শকাব্দ একই এবং এটি আটাত্তর খ্রিস্টাব্দে শুরু করেছিলেন কে করেছিলেন কনিস্কো পরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তোমাদের পুলিশ কনস্টেবলের পিলিমস মেন্স দুটো পরীক্ষাতেই এসেছে এই প্রশ্নটা তো আগা খান কাপ এটি হকি স্পোর্টসের সাথে যুক্ত অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার আশা করি সবাই সঠিক করেছ লাস্ট দুটি প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থা কোনটি বা পদার্থের চতুর্থ অবস্থা কি নামে পরিচিত এটা তোমাদের পুলিশ কনস্টেবল পিএসসির পরীক্ষা প্লাস রেলের গ্রুপ এই প্রশ্নটি এসেছে তো পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে টোয়েন্টি ফিফথ নম্বর প্রশ্ন বিখ্যাত অ্যাথলিট উসেন বোল্ট কোন দেশের লোক বা এই ধরনের প্রশ্ন একটা আসবে উসেন বোল্ট তিনি কোন দেশের লোক তো দেখো তিনি হচ্ছেন জামাইকা জামাইকা দেশের লোক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি কার কত স্কোর হচ্ছে কমেন্ট করবে আমি সবার কমেন্ট চেক করব। এবং এটার পিডিএফ যদি কেউ ডাউনলোড করতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে আমি পিডিএফটা পোস্ট করে নেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো এবং একদম প্রিন্ট আউটও করে নিতে পারো ওকে একটা পেজের মধ্যেই টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে এবং এটা তোমরা পরীক্ষার আগেও আরেকবার পরীক্ষা দিয়ে যেতে পারো তো এটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশানে তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে ওকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে যারা নতুন আছেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং